हेलो फ्रेंड्स, आमी मधुमिता और सबाई के जाना एक सुंदर बृष्टि भेजे सकाले शुभेच्छा। आजकल वीडियो एखान शुरू कर लम। आज के वेदर एतटा सुंदर जे कल के जो सारा दिन एत क्लान्ति जान एक निमेषे कथाए शेष हो गल। और एखन आमी जाच्छी दोकान। दोकने जावार पथे तोमादेरके एक गुड मर्निंग एक बार विश कर लम। संडे छिलो ताओ भालो भावे कल के ब्लग तो सारा दिन शूट करते पारिनी, अनेक काजेर चाप छिलो आर बोललाम तो बाड़ी तो अनेकेई आसछिलो ओई जन्य टाइम करे उठते पारिनी। जाइ होक, आज के चेष्टा करछि तोमादेर साथे आज के भिडियोटा जेनो भालो भावे शूट करे तोमादेर साथे शेयर करते पारि। ठीक आछे, चलो एबारे दोकान जाबार जाच्छि। तोमरा तो बुझतेई पेरे गेछो, जाइ आगे दोकाने तारपरे तोमादेर साथे कथा होच्छे। एगलो एक विख्यात शिल्पी तैरी हाथी घोड़ा। देखो काजटा कि सुंदर और फिनिशिंग कि सुंदर एसेछे। आज के माल एलो, ओगुलो सबाई दोकान स्टाफरा आमार सजिए गुछिए राखछे। ओटा एक बार तोमादेर साथे आमी शेयर करलाम। दोकान थेके आमी बेरिए पड़ेछि और एटा आमार बाड़ी जावार रास्ता। अनेकटा चले एसेछि, एबारे सामने बाड़ी पाड़ाते ढुके गेछि। एकदम सामने आमार बाड़ी। एबारे बाड़ीते जे किछु काजकर्म आछे सेगुलो सब करब। चलो तोमरा भिडियोटा देखते थाको, की की होच्छे आगे ओटा देखे भिडियोटा तोमरा एनजय करो। आमार बाड़ी आमी चले एलाम। मेयेर जन्य पास्ता बानाच्छि। दोकान थेके एसे पास्ता बनाते लेगे पड़ेछि। भाजा हो गेछे गाजर, कैप्सिकाम, बाँधाकपि, पेंयाज, एगुलो दिये भालो करे भेजे नियेछि। आर पास्ता मसालाटा आर पास्ताटा एबारे भालो करे मिक्स करे नेब। चले দিদুনের কাছে পুজো ড্রেস প্রেস মার্কেটিং করতে হবে। তো আর আমার তো সামনে পুজো, তোমরা তো দেখতেই পেয়েছো আমার দশকর্মা দোকান। তাহলে যে কোনো পুজোর সময় আমার দোকানে খুব ভিড় থাকে, আমি তো যেতে পারবো না, ও যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে ওকে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ভিডিওটাতে কন্টিনিউ থাকো তোমরা, আর আমি নেক্সট একটু পরে আসছি তোমাদের সাথে। এটা একটা জিনিস বলার জন্য আমি আবার ভিডিওটা করলাম, সেটা হচ্ছে কি দারুণ কালারটা এসেছে পাস্তার, না ওটা আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই সবাইকে সাথে। যে পাস্তার কালারটা কিন্তু হেভি লাগছে দেখতে। মেয়ে মামা বাড়ি যাবে, তাহলে ওর জন্য তো কিছু ড্রেস এখন গুছিয়ে দিতে হবে, ওগুলোই আমি সব গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে আর হাজবেন্ডের খাবার রেডি করে রাখা আছে। আর মেয়েটার যতগুলো জামা নিয়ে যাবে একটু দেখে শুনে, কিছু ভালো কিছু অর্ডিনারি, ওগুলো সব দিয়ে দিলাম। ওগুলো তো লাগবে, কেন এখন মোটামুটি এক সপ্তাহ তো থাকবে, তাহলে এক সপ্তাহের জন্য যেগুলো যেগুলো লাগবে মোটামুটি সেই রকম কিছু ড্রেস আমি দিয়ে দিলাম। সাথে ওকে বলেছি কিছু বই টই যদি লাগে সেগুলোও নিয়ে নিতে, ওগুলো আলাদা করে নিয়ে নেবে। আর বাকি জিনিস আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি যেগুলো লাগবে কিছু ভালো। মেয়েকে পৌঁছাবার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে মাঝে আমাদের একটা রাস্তায় কাজ আছে, আমার যে দেওর আমাকে আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আমার মায়ের, যেখানে আমার মা আছে মার্কেটিং করবার জন্য আর কি, ওখান পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওর একটু কাজ আছে ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম।
মেঘে চাপিয়ে আসার পথে রাস্তায় একটা খুব সুন্দর কেকের দোকান আছে, তো ভাবলাম যাই, একবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাহলে ভাবলাম একটা কেক খেয়ে আসি। তারপরে ওখানে একটা কেক, কেকটা বেশ সুন্দর, একটা চকলেট কেক, ভালোই লাগলো, খিদেও পেয়েছিলো তো খুব জোর, সেই জন্য ওটা খেয়ে নিলাম। শুভ সন্ধ্যা সবাইকে, মেয়েকে তো দেখলে তোমরা, মায়ের সাথে পাঠিয়ে দিলাম, ও মা বাড়ি গেল। আসলে মেয়েটা তো আমার মানে বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাহলে পুজোর জন্য মা ড্রেস কিনবে, আর ড্রেসগুলো ঠিক সাইজ যে মানে সাথে নিয়ে গেলে প্রপার মাপটা হয় না, না তিন চারবার আর কি ঘোরানো ফেরানো করতে হয়, তাহলে ওটা একটু প্রবলেম হয়। একে পুজোর সময় এত ভিড় থাকে দোকানে, আর একটা কোভিডেরও এখন একবারে সম্পূর্ণ তো যায়নি কোভিড, তাহলে একটা ভয় তো আছেই, সেই জন্য ও গেল, কিছুদিন ওখানে থাকবে, আর এই সময় আমারও একটু দোকানে চাপ আছে, তাহলে সেই জন্য কিছুদিন ঘুরে আসুক, ওরও ভালো লাগবে, আমি তো যেতে পারি না সবসময়, তাহলে ও কিছুদিন ঘুরে আসুক, ওর ভালো লাগবে একটু। কিন্তু আমার তো মনটা খারাপ লাগছে, মেয়েটা থাকলে সবসময় ঘোরাফেরা, তারপরে মা এটা মা ও মা সেই, ও টিউশন আসে, বিকেলে টিফিন বানাতে হয়, খেতে দিতে হয়, কিন্তু সব কাজগুলোই যেন এখন নেই, কিছুদিনের জন্য এখন এই কাজগুলো আমার কমে গেছে, মানে কমে যাবে, ওই জন্য মনটা একটু খারাপও লাগছে। মেয়েটা সবসময় মা মা করে তো মনে হচ্ছে যেন এই ডাকছে এই ডাকছে, ওই রকম একটা মনে হচ্ছে আমার। তো কি করা যাবে, ওকেও তো যেতে, ও তো বাচ্চা মানুষ, তাহলে ওকেও একটু যেতে হবে ঘোরাফির, মানে একভাবে এখানে থাকলে আমি তো কাজের জন্য বেরোতে পারি না, কিন্তু ওকেও যদি না বেরোতে দিই তাহলে ওরও ভালো লাগবে না। আমার তো কাজের সূত্রে অনেক মানুষের সাথে প্রতিদিন কথা হয় বার্তা হয়, ওর তো আর হয় না, আর এখন এই সিচুয়েশনে ওকে বাইরে বার করাও কম হয়, নাহলে আগে প্রত্যেক উইকে পার্ক টার্ক যাওয়া হতো আর হতো, কিন্তু এখন ওগুলো অনেকটাই কমে গেছে, মানে একমাত্র কারণ হচ্ছে কোভিড, কি যাবো যেয়ে পরে আবার একটা উটকো ঝামেলা ঘরে নিয়ে আসা, আর সেই জন্যই বেরোনোটা এখন অনেক মানে অনেকটাই কমিয়ে দিয়েছি, খুব প্রয়োজন ছাড়া যায় না। আমাদেরকে যেহেতু কর্ম করতে যেতেই হবে, কর্মটা তো করতেই হবে, ঘরে বসে থাকলে তো আর চলবে না, সেই জন্য যাই হোক আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বন্ধু পরিবারের সবাইকার সাথে এটা অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।